এবার আমি তোমাদেরকে জানাবো যে চারটা অপশন আছে, চারটা অপশন ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলবো যে সিটিআর সম্পর্কে, ঠিক আছে? তো তোমরা যারা জানো না সিটিআর সম্পর্কে, তারা অবশ্যই এই ভিডিওটা টোটালটাই দেখবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দাও, কিন্তু এইরকম ভিডিও রিলেটেড তোমাদের কাছে যেন আগে পৌঁছায়, ঠিক আছে? তো আমরা এখানে দেখো যে আমি সিটিআরের ফর্মুলা কিছু বের করেছি। এখানে ক্লিক থ্রু রেট, সিটিআরের ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং সিটিআরের কিছু আমি ডিভাইডেড করছি, যেমন টোটাল ক্লিক এবং টোটাল ইনফরমেশন, ঠিক আছে, ইনটু হান্ড্রেড। তো টোটাল ক্লিক অ্যান্ড টোটাল ইনফরমেশনটা কী জিনিস এবার তোমাকে বলবো আমি। সিটিআরটা হচ্ছে, যেমন মনে করো এটা একটা ইউটিউবের হোম পেজ, ওকে? তো এখানে অনেকগুলো ভিডিও আমাদের শো করছে, অনেক ভিডিও শো করছে, ঠিক আছে? অনেক ভিডিও শো করার পরে মনে করো যে তোমার একটা ভিডিও আছে, এখানে নেই, তোমার এখানে একটা ভিডিও নেই, তোমার ভিডিও আছে নিচে, ঠিক আছে? যখন ও স্ক্রল ডাউন করবে তখন তোমাদেরকে বলবো আমি, যখন তোমার ভিডিওতে ও ক্লিক করবে না, যখন ও তোমার ভিডিওতে ক্লিক করবে না, স্ক্রল ডাউন হয়ে চলে যাবে, তখন ওটাকে বলে ইনফরমেশন, ঠিক আছে? এবার তোমার ভিডিওতে যদি ও ক্লিক করে, ক্লিক করে দেখে, তাহলে ওটাকে বলে ক্লিক, যে এখানে তোমাদের গেছে 1 লাখ, ঠিক আছে, ইনফরমেশন, ঠিক আছে, 1 লাখ ইনফরমেশন গেছে। এবার তোমাদের ভিউ আসে 10,000, বুঝতে পারছো? তোমাদের ভিউ এসেছে 10,000, তোমাদের ক্লিক করেছে 10,000, ঠিক আছে? এটাকে যদি আমি পার্সেন্টেজে বের করতে যাই তাহলে আমাদের কী করবো, এবার ভালো মতো মন দিয়ে শুনবে এটা কথা। আমার যদি 1 লাখ ইনফরমেশন যায়, সেই 1 লাখ ইনফরমেশনে 10,000 ক্লিক এসেছে, ঠিক আছে, আর বাকিটা আমার স্ক্রল ডাউন করে চলে গেছে। তো আমি এখানে চারটা সংখ্যা, চারটা জিরো কেটে দেবো, কিন্তু এখানে ডিভাইডেড 100। এবার 100টাকে আমি কী করবো, একটা শূন্য এখানকার নিচে যে একটা শূন্য আছে এটাকে কাটবো, তাহলে আমার কত হচ্ছে 10×10, তাহলে এখানে কত পার্সেন্টেজ যাচ্ছে, 10%, 1 লাখে 10,000 জন যে দেখছে, ওই 10% আমার ক্লিক থ্রু রেট বের হয়েছে। তোমাদেরকে পরিষ্কার বুঝাতে পারলাম ক্লিক থ্রু রেটটা কী জিনিস, ঠিক আছে? তো তোমরা দেখো এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, চারটা শূন্য কেটে দেওয়া হয়েছে, একটা একটা কেটেছে। তো 10×10, 10/100, মানে 10% এতে বের হয় সিটিআর, ঠিক আছে? তো 10% তোমার সিটিআর, এইভাবে করে তোমাদের ক্যালকুলেট করে তোমাদের, তোমরা নিজেই তোমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা তুমি নিজে ক্যালকুলেট করে বের করতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার যেটা মেন টপিক হচ্ছে, আরেকটা টপিক, তো আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ? তো এবার আমি তোমাদেরকে জানাবো যে চারটা অপশন আছে, চারটা অপশন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে কি, কন্টেন্ট, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এনগেজমেন্ট, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে বেনিফিটস, 3 নম্বর হচ্ছে বেনিফিটস, এবং 4 নম্বরটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেল, ওকে? এই চারটা জিনিস, এই চারটা জিনিস তোমরা একটু ভালো মতো শিখে যাও, তবে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, ওকে? বুঝাতে পারলাম? তো এবার তোমাদেরকে আমি বলে দিই, সবার ফার্স্ট হচ্ছে আমাদের অপশন, চারটা অপশন আছে, এখান থেকে আমি একটা অপশন চুজ করব যেটা সবার ফার্স্ট, বেনিফিট, ওকে? তো বেনিফিটসটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার এই ভিডিওটা হচ্ছে 8 মিনিটের, এই ভিডিওটা হচ্ছে 8 মিনিটের বা 16 মিনিট 14 মিনিট, তোমাদেরকে বলছি আমি, তোমার ভিডিওটা যত মিনিটে থাকুক না কেন, তোমরা ভিডিওটার মধ্যে কী বেনিফিট দিচ্ছ ইউজারকে, ঠিক আছে, যারা তোমার ভিডিওটা দেখছে, কী শেখাচ্ছ, ঠিক আছে, কী শেখাচ্ছ, সেটা তোমার ভেরি ইম্পর্টেন্ট। যে আমি একটা ভিডিওতে দিব সেটা আমি কী শেখাবো, বা আমি একটা ভিডিওতে মনে করো ব্লগিং চ্যানেল কী হয়, মনে করো যে ও কাজ টাজ করছে এগুলোই দেখাচ্ছে, তো ওগুলোর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যে আমি ব্লগিং চ্যানেল করছি ওটার মধ্যে কিছু আমি
সিনেমাটিক শর্ট জয়েন করলাম, কোনো কিছু একটা কোনো ক্রিয়েটিভিটি খাটাচ্ছি সিনেমা ইসের মধ্যে, ব্লগিং চ্যানেলের মধ্যে, তো ওটাকে বলে। তো আমি বলবো যে 8 মিনিটের ভিডিওটা যদি কোনো ইউজার দেখে তো আমি তাকে অবশ্যই ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু ওদেরকে শেখাবো, তাহলে সেই বেনিফিটরা তাহলে আমার ভিডিওটাকে দেখবে, এবং যদি সেই জিনিসটা না করো তাহলে কিন্তু ওরা ছেড়ে চলে যাবে। ঠিক আছে, এবার এনগেজমেন্টটা কি হচ্ছে, এই বেনিফিটের উপরেই, যত বেনিফিট করবে তত এনগেজমেন্ট তত বাড়বে, ঠিক আছে, রিকমেন্ড হবে। তো তারপরে হচ্ছে কন্টেন্ট। এবার তোমাকে আমি বলে দিই কন্টেন্টটা কি, তুমি যত ভালো কন্টেন্ট বানাবা, তত তোমার কাছে ইনফরমেশন বেশি আসবে। এবার কন্টেন্টটা হচ্ছে তুমি কোনো একটা কনসেপ্ট বানালা, ব্লগিং চ্যানেল বলো কি টেক চ্যানেল বলো কি কোনো এন্টারটেনমেন্ট বলো, যদি কন্টেন্টটা বানাও না তাহলে ভিডিওটাকে দেখতে ভালো লাগে, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে ভালো লাগে। তো আমি চাইবো যে আমি কন্টেন্টটি কন্টেন্ট ক্রিয়েট করেই আমি ভিডিওটাকে রেগুলারলি বানাবো, ঠিক আছে। তো আমি যদি পাঁচ মিনিটের কোনো ভিডিও বানাই, ঠিক আছে, তো আমি 5 মিনিটের মধ্যে 3 মিনিট কিছু কন্টেন্ট দিব, আর 2 মিনিট আমি নিজের ভয়েস করব, ঠিক আছে। তো 5 মিনিট হয়ে গেল, তো এবার কন্টেন্টটাকে কীভাবে করবে তোমাকে আমি বলছি। তুমি হয়তো অনেক ভিডিও দেখো, ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখে দেখে ভাবছো যে এখান থেকে আমার কিছু শর্ট ভালো লাগছে, ওইখান থেকে কিছু শর্ট ভালো লাগছে, ওই শর্টগুলো তোমরা সবগুলো কনভার্ট করে একটা ক্লিপ করতে পারো। সেম ওইভাবেও আবার নিজের যে মাথার দিমাগটা ট্যালেন্টটা থাকবে সেই ট্যালেন্টও তুমি নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। ওকে, তো এইভাবে তোমরা নিজের কন্টেন্ট দেখে ভিডিও বানাও, বেশি ইনফরমেশন দিবে ইউটিউব, বেশি ক্লিকও হবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, যেটা 4 নম্বর হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা তোমাদেরকে বলে দিই, থাম্বনেলটা ভেরি ইম্পর্টেন্ট। থাম্বনেল দেখে লোক ক্লিক করে আর টাইটেল দেখে লোক ক্লিক করে, ঠিক আছে। তো থাম্বনেলটা হচ্ছে, আমি তোমাকে বলে দিই, থাম্বনেলটা হচ্ছে তুমি থাম্বনেলে লিখছো যে মাই ফার্স্ট পেমেন্ট 10 লাখ ইন 10 ডেজ। ওকে, মানে তুমি 10 দিনে 10 লাখটা কামিয়েছ। তো এবার তুমি 10 দিনে 10 লাখটা কামিয়েছ, এবার কি করছে, যখন ভিডিওটার ভিতরে যাচ্ছে তখন তো তুমি সেই ভিডিওটাকে প্রোভাইড করছো না 10 লাখ টাকার, তুমি তো শুধু দেখাচ্ছ যে আমি মান্থলি এত টাকা, মান্থলি ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি, তুমি দেখাচ্ছ শুধু যে মান্থলি ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি, এখানে তো তুমি 10 লাখ টাকা প্রোভাইড করছো না। তো সেই যেই বেনিফিটটা আছে এবং এনগেজমেন্টটা আছে তারা এই ভিডিওটাকে দেখে না চলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো থাম্বনেলে ওইরকম জিনিস দিবা না যেন ও একটু ভিডিওটা দেখেই চলে যায়, ওকে, থাম্বনেলটা ভালো মতো দাও। আর এখন কি ট্রেন্ডিংয়ে চলছে থাম্বনেল তোমরা তো ভালোই জানো, ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবাররা আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবাররা আছে, ওরা কেমন থাম্বনেল দেয় সেটা দেখে তোমরা ট্রাই করতে পারো, সমস্যা নেই, ওগুলো ট্রেন্ডিংয়ে এখন চলছে, ওই রকমই ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। তো আমি বলবো যে আমি থাম্বনেলটা যতই খারাপ করি কি ভালো করি আমার কন্টেন্টটা ভালো হওয়া চাই। আমি থাম্বনেলটা যদি খারাপও দিই, আমি এখানে দিচ্ছি যে মাই ফার্স্ট $100 ইন 10 দিন, ঠিক আছে, 10 দিনে তুমি $100 পূরণ করেছো, কিন্তু তারপরে যখন আমি ভিতরে ঢুকবো তারপরে আমাকে কন্টেন্টটা ভালো করতে হবে, ঠিক আছে, কন্টেন্টটা আমার ভালো হওয়া দরকার, তাহলে লোক ভিডিওটা দেখবে। প্রথম থেকে যদি তুমি আলতু ফালতু বকাবকি করো তাহলে তো তোমার ভিডিও কেউ দেখবে না, তোমাকে কন্টেন্টটা সাজিয়ে নিয়ে যেতে হবে, তোমার যতখানি ভিডিও আছে 70% তোমার কন্টেন্ট দিতে হবে, বুঝতে পারছো। যদি তুমি 100% কন্টেন্ট দাও তাহলে ভালো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যখন তোমরা একটা ভিডিও ক্রিয়েট করবা তখন সেই সাজেশনে তোমরা আগে কনসেপ্টটাকে বানিয়ে নাও, ঠিক আছে। ব্লগিংয়ের মধ্যে কী হয় যে আমি এখানে গেলাম ওইখানে গেলাম, ঠিক আছে, ব্লগিংয়ের মধ্যেও কনসেপ্ট বানানো যায়, বাট তোমাদেরকে ওটা সিনেমাটিক শর্ট হিসেবে দেখাতে হবে। যেমন আমি একটা ব্লগিং চ্যানেল খুলছি, যেমন আমি একটা ব্লগিংয়ের কথা বলছি, যেমন হচ্ছে আমি কোথাও বেরিয়ে গেলাম, সেখানে একটা ভালো মন্দির আছে, ঠিক আছে, তো আমি সেই মন্দিরটা গেছি, তো আমি বলছি যে এটা আমাদের মন্দির, এটা ভালো মন্দির, এবং আমি তার সঙ্গে বলে দিচ্ছি যে আমি কিছু শর্ট দেখাচ্ছি সিনেমাটিক শর্ট হিসেবে দেখো। তো সেই জায়গায় তোমরা কিছু সিনেমাটিক শর্ট ক্রিয়েট করতে পারো। সিনেমাটিক শর্ট ক্রিয়েট করতে হলে তোমরা তো ফিল্ম দেখো, এন্টারটেনমেন্টের ভিডিও দেখো, কেমন সিনেমাটিক শর্ট হয় তোমরা তো বুঝেই গেছো, মোবাইল দিয়েও সিনেমাটিক শর্ট হয়, সেরা শর্ট হয়। আমি তোমাদেরকে এর পরে ভিডিওতে নয় ভিডিও আপলোড করবো সিনেমাটিক শর্ট কীভাবে করে,
তোমাদেরকে ফুল প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক করবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ যে এরকম রিলেটেড ভিডিও তোমাদের সামনে যেন আগে পৌঁছায়। ওকে, তো রাখছি আজকে, টাটা।